এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে দিদি আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার আপনাকেও। হ্যাঁ দিদি, সবার প্রথমে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনাকেও আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সংগঠনের পক্ষ থেকেও জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, পুজো তো শেষ, কিন্তু পার্শ্ব শিক্ষক, SSKMSK, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষার কর্মীদের জীবন কিন্তু দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। প্রায় 4 বছর আগে ভাতা বৃদ্ধি হয়েছে, জিনিসপত্রের দাম কিন্তু হু হু করে বাড়ছে, কিন্তু সরকার বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করলেও সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য বা কর্মচারীদের জন্য কোনো ভাবনা চিন্তা করছে না বা পদক্ষেপ নিচ্ছে না। এই মুহূর্তে আপনার সংগঠনের পক্ষ থেকে কি ভাবছেন, পুজোর পরে কি পদক্ষেপ নিতে চলেছেন যদি জানান। হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে যে এই সরকারের তো একটা অমানবিক দৃষ্টিভঙ্গি আমরা প্রথম একদম 11 সালে প্রথম থেকেই দেখে আসছি, সেটা আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে সমস্ত আমাদের মিডিয়া বন্ধুরা সবটাই পরখ করছেন, হ্যাঁ যারা আমাদের সঙ্গে আছেন তারা প্রকাশ্যে আনছেন ব্যাপারগুলো, বাকি যারা আমাদের সঙ্গে নেই তারাও বুঝতে পারছেন কিন্তু বিভিন্ন চাপে তারা পাচ্ছেন না খুব একটা জনসমক্ষে আনতে বিষয়গুলো। কিন্তু একটা জিনিস কি যে আলোচনাটা এবং এই রাজ্যের প্রত্যেকটা মানুষ অভিভাবক শুরু করে সবাই কিন্তু উপলব্ধিতে নিয়েছে যে পার্শ্ব শিক্ষকেরা নিষ্ঠার সঙ্গে আজ এত বছর ধরে করছে, তাদের যা পাওয়া ছিল সেটা থেকে তারা কিন্তু সংঘাতিক ভাবে বঞ্চিত হয়েছে এবং এই সরকারই তার জন্য দায়ী, এই সরকারই এদের এই বঞ্চনার স্বীকার করে রেখেছে এবং এটার জন্য বহু আন্দোলন সেটা একদম ডে ওয়ান থেকেই হচ্ছে। আপনারা জানেন সেটা আমরা যখন ইয়েতে যুক্ত হয়েছি, নিযুক্ত হয়েছি, তখন থেকে SSK MSK প্যারা টিচার, আপনার স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, অফিস এমপ্লয়িজ প্রত্যেকেই তাদের শিক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আন্দোলন করেছেন। এবার বিগত সরকারের একটা মানবিক দৃষ্টিভঙ্গি ছিল, ফলে তারা কিছু আমাদের দাবি মিটিয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে এই সরকারের সময় থেকে দেখলাম যে প্রচন্ড শ্লথ হয়ে গেল বিষয়টা, বিশেষ করে ভাতা বৃদ্ধির বিষয়টা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তার মধ্যেই এরা রাখলো না। কারণ আমরা দেখছি যে সর্বশিক্ষা অভিযানের যে সমস্ত টাকা পয়সা, পরে এটা সমগ্র শিক্ষা অভিযান হলো এবং জানেন দায়িত্ব বেড়েছে এখন আমাদের, আগে চাইল্ড রেজিস্টার মাত্র ক্লাস 8 অব্দি করতে হচ্ছিল, সেইটা এখন 12 অব্দি করতে হচ্ছে, বিভিন্ন কাজে আমাদের কিন্তু নিযুক্ত করা হচ্ছে এবং এমনকি এটাও আপনাকে একটু জানিয়ে রাখি যে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট একটা আছে, কেন্দ্র সরকারের সরাসরি প্রজেক্ট, সেই প্রজেক্টে কিছু সার্ভে করতে হয় কোথায় কোথায় চাইল্ড লেবার আছে, সেই চাইল্ড লেবার কোথায় আছে সেটার করানোর দায়িত্ব কিন্তু পার্শ্ব শিক্ষকদের উপর চাপানো হচ্ছে। ফলে তো দেখুন সে এই কাজের পরিধি কিন্তু বেড়েই যাচ্ছে, পেন্ডামিক পিরিয়ডে ক্লাস হচ্ছে না, স্কুল ধারাবাহিক ভাবে রেগুলার হচ্ছে না কিছু, কিন্তু অনলাইন বা নেট আমাদের অনলাইনে গুলো চলছে সেই যুক্ত করা হয়েছে পার্শ্ব শিক্ষক বা অন্যান্য শিক্ষকদের, তারা বিজ্ঞানীদের কাজ করছে, ফলে বাচ্চাগুলো রয়েছে দেওয়া হচ্ছে এবং তারা করছে, কোথাও কিন্তু কোনো ভাবে তারা করবো না এই কথা বলেনি। চাইল্ড রেজিস্টারের বিষয়টা নিয়ে শুধু হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল, সেখানে কিন্তু একবারও বলা হয়নি আমরা কাজ করব না, সেটা বলা হয়েছিল যে এই পেন্ডামিক পিরিয়ডে সমস্ত ভ্যাকসিনেশন গুলো হয়ে যাক, কারণ অনেক নন ভ্যাকসিনেটেড টিচার ছিল, ফলে সেটা হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চয়ই এই কাজটা করে দেবো এই বছরের মধ্যে, সেটা বলা হয়েছিল। এবং যে আপনারা দেখেছেন যে হাইকোর্ট আমাদের পাশে দাঁড়িয়েছিল, ভ্যাকসিন যাদের হয়নি ভ্যাকসিন দেওয়ার কথাও বলেছিল এবং আস্তে আস্তে বলা হয়েছিল অনুকূল পরিস্থিতি এলে তারপরে কেন এদের এই কাজটা করানো হয়। আমরা তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে যখন যাচ্ছি সেগুলোও শুনছেন না, যেমন ভাতা বৃদ্ধির বিষয়টা নিয়েও কোনো রকম এই সরকারের কোনো রকম মাথা ঘামানোর সময়ই নেই, তাদের অন্য অনেক বিষয় তারা তাদের এই কোষের টাকা খরচ করছেন কিন্তু এই শিক্ষকরা যে না খেয়ে মারা যাচ্ছে, আজকে এত সব তারা আত্মহত্যা করেছে, বিনা চিকিৎসা মারা যাচ্ছে বিভিন্ন মানে শিক্ষক, এই আমাদের যারা আছেন তারা বিভিন্ন ধরনের রোগের সঙ্গে মোকাবিলা করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিনা চিকিৎসায় চলতে হচ্ছে, তার সাথে দাঁড়িয়ে কোন রকম কোনো মানসিক দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। 2018 সালে খুব ভালো হলো সেটা পার্শ্ব শিক্ষকদের বাড়ানো হয়েছিল, বহু কষ্টে অনেক ফাইট করার পরে SSKMSK তাদের আবার বিভাজন করে দেওয়া হলো, 60 বছর যারা ছিল তাদের বলা হলো
প্যারা টিচার করে দেওয়া হলো, কিন্তু প্যারা টিচার হিসেবে যারা তাদের কিন্তু পার্শ্ব শিক্ষকরা এখন বা প্যারা টিচাররা এখন যে সুবিধা পাচ্ছে সেই সুবিধা কিন্তু তাদের এখনো সম্পূর্ণ দেওয়া হয়নি। এবং 65% যারা নিয়েছে তাদের তো জানেনি একটা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, আর কোনো কিছুই দেওয়া হবে না বুঝতে বলেও দেওয়া হয়েছে। আবার আপনি দেখুন স্পেশাল এডুকেটার তারাও তো পার্শ্ব শিক্ষকদের সঙ্গে তাদের ভাতাটা বৃদ্ধি হয়েছিল ঠিকই, কিন্তু শিক্ষা বন্ধুদের কোনো ভাতা সেই সময় বৃদ্ধি করা হলো। এবং তারা অনেক আন্দোলন করার পরে যে ভাতাটা বৃদ্ধি হলো সেটা আমরা মনে করি সেটা একটা মোটেই সম্মানজনক জায়গা, এবং জীবন ধারণের জন্য সেটা মোটেই অনুকূল নয়। কারণ একটা মানুষের জীবন ধারণ করতে গেলে যে টাকাটা প্রয়োজন সেটা একদম সাইন্টিফিক্যালি ভাবে বলা হচ্ছে, এবং আমরা যারা ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি আমরা সেটা নিয়ে দাবি তুলেছি 21,000 টাকা মিনিমাম দিতে হবে। এখন সেটা বিজ্ঞান বলছে না 24,000 টাকার বাজার মূল্য যা হয়েছে মূল্যসূচকে নিচে দাঁড়িয়ে 24,000 টাকা ন্যূনতম ভাতা না হলে একটা পরিবার কখনো প্রতিপালন করা যায় না, কিন্তু সেখানে দাঁড়িয়ে 10,000 টাকার নিচেই শিক্ষা বন্ধুরা পাচ্ছে। আর পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে এরা পাচ্ছেন 13-10 প্রাইমারিতে, আর যারা এস এম এস কে যারা প্রধান শিক্ষকের ভূমিকায় কাজ করছেন তাদের ওই 15-16,000 টাকা। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই সবই তাই ওই একবার করে দেওয়া হয়েছে, স্পেশাল এডুকেটাররাও এইরকমই সবাই পাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে এই সরকার অমানবিক একটা চিন্তা ভাবনা মধ্যে রয়েছেন, এবং এই বঞ্চনা শোষণ তারা চালিয়ে যাচ্ছেন এত আন্দোলনের পরেও তাদের ঘুষ ফেলেনি। আসলে বিষয়টা হচ্ছে কি, আবার তৃতীয়বারের জন্য তারা সরকারে প্রতিষ্ঠিত হয়েছে, এবার তারা যে কিভাবে কি কৌশলে প্রতিষ্ঠিত হলেন সেটা আমরা বুঝতে পেরেছি যে এটা তো আজকে মানে যেটাকে আমরা বলি তাৎক্ষণিক কিছু সুবিধা মানুষকে পাইয়ে দিয়ে তারা কিন্তু আজকে আবার সরকারে ফিরে এল। কিন্তু আজকে আমাদের এই রাজ্যের বহু মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ তারা এই তাৎক্ষণিক বিষয়গুলো সুযোগগুলো পেয়ে ভাবলেন অনেকটাই পরিতৃপ্ত হলেন এবং ভাবলেন এই সরকার থাকতে থাকতে ভালো হবে, তারা কিন্তু লং রানের কথাটা ভাবলেন না, দীর্ঘকালীন বিষয়টা নিয়ে তারা ভাবেননি। যে দীর্ঘকালীন বিষয়টা নিয়ে আমরা ভাবছি, আমরা যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষিত মানুষ আমরা জানি তাৎক্ষণিক কোনো সুযোগ সুবিধা দিয়ে কোনো মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখা যায় না বা তার পরিবার পরিবার করা যায়। আমরা সেই জন্য যেটা বলেছি বেতন কাঠামো চাই, আমরা বলছি যে ন্যূনতম জীবন ধারণের জন্য আমাদের যে টাকাটা ধার্য করা মানে বিজ্ঞানসম্মত ভাবে ধার্য করা আছে সেটা দিতে হবে। দেখুন আজকে 24,000 টাকা যদি মিনিমাম বেতন হয় প্রাইমারি সেকশন বা প্রাইমারির সঙ্গে ওই সমতুল যারা পড়াচ্ছেন বা কাজ করছেন তারা যদি পান, তাহলে তাদের উপরে যারা আছেন উচ্চ প্রাথমিক এলিমেন্টারি এডুকেশনের সঙ্গে যুক্ত স্পেশাল এডুকেটার শিক্ষা বন্ধু এদের বেতনটা প্রায় 30-এর কাছাকাছি যাবে, অন্তত 26,000-25,000 উপর তো যাবেই তাদের। হ্যাঁ, তাহলে সেইখানটা দাঁড়িয়ে আজকে যেভাবে আমাদের এই সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে আমরা মনে করছি যে এটা অত্যন্ত মানে সমালোচনার জায়গায় এসে গেছে, অত্যন্ত সমালোচনা। এবং পাশাপাশি রাজ্যগুলো দেখুন সেখানে দেখলে আমরা দেখবো যে প্রত্যেকটা রাজ্যই কিন্তু এখন ভাবনা চিন্তা করছে যে আর এদের এইভাবে একটা অস্থায়ী চুক্তিতে না রেখে কিছু কিছু জায়গায় পার্মানেন্ট করে দেওয়া হয়েছে, তারা একদম হাই স্কেল পাচ্ছে বেতন কাঠামো পাচ্ছে, কোনো কোনো জায়গায় হাইকোর্টের তারা সুযোগ নিয়েছিল হাইকোর্ট থেকে রায় পেয়েছে পক্ষে সেই রায়টা নিয়ে তারা কার্যকরী করার চিন্তা ভাবনা করেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের এই দেশের বিভিন্ন রাজ্য সেগুলো ভাবতে পারছে, আমার রাজ্য সরকার সেটা ভাবছে না। একদমই দিদি, আপনি যেটা বললেন যে হাইকোর্টের রায়, আমরা দেখলাম ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য কিন্তু হাইকোর্টের মাধ্যমে বড় জয় পেয়েছে। আপনি আগেই জানিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের একটি কেস ইতিমধ্যেই কিন্তু চলছে, এবং সেই কেসের এখন কি পরিস্থিতি, কি আপডেট আছে আপনি যদি জানান, বা পুজোর পরে কি কোনো মুভমেন্ট করতে চলেছেন এই কেস নিয়ে যদি কিছু জানান। হ্যাঁ, বলি যে এটা তো আমাদের 7-8 হিয়ারিং হয়ে গেছে, 7-8 হিয়ারিং হয়েছে, এবং আমাদের জানেন যে আইনজীবী বন্ধু আইনজীবী আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি নিজে এই লড়াইটার মধ্যে আছেন, এই কেসটা লড়ছেন। হ্যাঁ, এবং একটা বড় পিরিয়ড পেন্ডামিকের পিরিয়ড গেল, ফলে আমাদের একটু এই সময়টা স্লট হয়ে গেল, এবং আমরা প্রতিবারই দেখছি যতবারই এই মামলাটা উঠছে মেনশন হচ্ছে হিয়ারিং এর ডেট করছে, এবং বিকাশবাবু নিজে
উপস্থিত থাকতেন, কিন্তু ওই সরকার পক্ষ থেকে সরকারি উকিল উপস্থিত থাকছেন না, নয়তো ওখান থেকে আমাদের একটা সহযোগিতার মনোভাব দেখানো হচ্ছে না। আমরা আশা রাখছি পুজোর পরে এটাকে মেনশন করে আবার তোলা হবে, কারণ কোর্ট খুললেই আমাদের প্রথম এইটা এইটাকে নিয়েই ভাবনা চিন্তা করা হচ্ছে। জুনিয়র উকিলের সঙ্গে আমাদের কথা হয়েছে, এটাকে আমাদের আবার মেনশন করে তোলা হবে। দুবার এর আগে মেনশন হয়েছে, যাই হোক সেটা তখন করা যায়নি, যেহেতু সিঙ্গেল বেঞ্চের জাজ খুব কম ছিল, সিঙ্গেল বেঞ্চের তো কম ছিল ওই সময়টা, মানে সংখ্যা মানে বেশি ছিলেন না জাজেরা, ফলে সিঙ্গেল বেঞ্চের মামলাগুলো একটু ধীরগতিতে চলছিল, খুব এমার্জেন্সি মামলা ছাড়াও ছিল না। হ্যাঁ, এবার আশা করছি যে পরিস্থিতি খানিকটা অনুকূলে গেছে, আর পুজোর পরে কোর্ট খুললে আমাদের এই মামলাটা উঠবে। আর মামলার পাশাপাশি আমরা যেটা মনে করি, আইনি লড়াই তো থাকবে, আইনের লড়াই তো থাকবে, সেটা আইনে জয়লাভ করে যেটা আমরা পাবো সেটা তো একটা বড় হাতিয়ার, কিন্তু সেই হাতিয়ারকে কার্যকরী করার জন্য আন্দোলন থেকে পিছিয়ে গেলে তো আন্দোলনকে রাখতেই হবে, সম্ভব সবার সামনে আন্দোলন। এবং আন্দোলনের কথা আমরা ভাবছি, মানব সম্পদ উন্নয়ন সাহেব কর্মী ইউনিয়ন সিআইটিউ অনুমোদিত সংগঠন, তারা ভাবছে, সিআইটিউ ভাবছে, আমাদের চোদ্দ 30 সেপ্টেম্বর 1-2 অক্টোবর এই তিন দিনের রাজ্য সম্মেলন হয়েছে, সেখানে আলোচনা হয়েছে পার্শ্ব শিক্ষকদের এত বড় যে আন্দোলন মুভমেন্ট গুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং আগামী দিনের মুভমেন্ট সেটাকেও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেখানে আমাদের সম্মেলনে আমরা আলোচনা করেছি, এবং আমরা এটা নিয়ে মুভমেন্টের মধ্যে মানে পুজোর পরেই একটা চিন্তা ভাবনা করে মুভমেন্টটা নামা। তবে এর মধ্যে বলে রাখি যে শিক্ষা দপ্তর থেকে তো আমাদের আধিকারিকরা যোগাযোগ করেছিলেন, এমনকি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই রাজ্যে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই সরকারের প্ররোচনাতেই আমাদের কিন্তু শিক্ষিকা যাদের একদম বলপূর্বক যে মানে আইন বিরুদ্ধ ভাবে বদলি করা হয়েছিল তারা বিস্ফান করেছিল বিকাশ ভবনের সামনে। যদিও এই বিস্ফানের বিষয়টাকে আমরা সমর্থন করি না, কারণ এটা ভারতীয় দণ্ডবিধির একটা অপরাধ, কিন্তু তারা মনোবল হারিয়ে হতাশায় জর্জরিত হয়ে সরকারের প্ররোচনায় পা দিয়ে তারা কিন্তু এই বিস্ফান করতে বাধ্য হয়েছে। সেই সময় ঠিক পরে পরেই আবার আমাদের কিন্তু আধিকারিক যোগাযোগ করেছিল এবং বলেছিলেন মন্ত্রী নাকি বসবে। আমরা পরিষ্কার বুঝেছিলাম যে এটা কোনোভাবে আমাদের ঠান্ডা করে রাখার একটা মানে কৌশল গ্রহণ করেছে এডুকেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, এইরকম ভাবে তো বসবেন চারবার হয়ে গেল, কিন্তু আদৌই মন্ত্রী বসছেন না। আমরা যেটা বারবার বলছি যে আলোচনায় বসুন, আলোচনায় বসলে আপনারা কি করতে পারবেন সেটাও আপনারা জানেন, আমরা কি চাইছি সেটা আপনারা শুনুন, মানে দুটো জায়গায় একটা দ্বিপাক্ষিক আলোচনা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছানো যায়, এইটা আমরা সরকারকে বোঝাতে পারি। একদমই একদমই। তাহলে দিদি শেষমেশ কি মনে করছেন, ছ মাস অতিক্রান্ত নতুন সরকার গঠিত হয়েছে, শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত কোনো আলোচনা করছেন না, তাহলে আলোচনার মাধ্যমে দাবি আদায় সম্ভব না রাস্তার আন্দোলন না কেস কোনটা? আমরা তো আলোচনার সময় দিলাম অনেকটা, নতুন শিক্ষামন্ত্রী বদল হয়ে এলে সরকার একই থাকলো, শিক্ষামন্ত্রী বদল হয়েছে আপনারা জানেন, আমরা সময় দিলাম, আমরা আশা রেখেছিলাম, বারবার আধিকারিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, হ্যাঁ বসবেন এরকম একটা প্রতিশ্রুতি আমরা পাচ্ছিলাম, কিন্তু দেখলাম না সেটাও একটা ওদের কৌশল, সুতরাং এটা ছ মাস পেরোতে চললো, আমরা এবারে মুভমেন্টেই যাব এরকমই একটা চিন্তা ভাবনা করছি। আমরা লড়াই করবো, লড়াই করছি, এখন সেটা কি ফর্মে হবে ঐক্যবদ্ধ আন্দোলন, শুনুন একটা আমাদের যে মানব সম্পদের যে গঠন সেটার মধ্যেই কিন্তু এই দেখুন বিভিন্ন শিক্ষক শিক্ষা কর্মীরা যুক্ত আর, ফলে এই শব্দটাকে নিয়ে আর লড়াই নামলে কিন্তু এটাই একটা জয়েন্ট প্ল্যাটফর্ম হয়। এবার আপনি বলতে চাইছেন যে অন্যান্য মতাদর্শের শিক্ষক শিক্ষা কর্মীদের আমরা একসঙ্গে নেব কি, সেটা এখনো আমরা বুঝিনি, এখনো মানে শিক্ষক মানে এখন আমাদের সেটা কোনো আলোচনা হয়নি বা সেটাতে সিদ্ধান্ত আমরা আসতে পারিনি, কিন্তু আমরা আমাদের সংগঠন নিয়ে আন্দোলন করবো এবং আন্দোলনের লড়াইয়ের ময়দানে আমরা থাকবো এটা আমরা সিদ্ধান্ত করবো, সমস্ত চুক্তিভিত্তিক কর্মী সমগ্র শিক্ষার কর্মচারীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি বার্তা একটাই দেব যে হতাশার কোন যা জানি নিশ্চয়ই পেটে খিদে থাকলে
পেট ভরাতে না পারলে যে অবস্থার মধ্যে মানুষ দাঁড়িয়েছে, আজকে এত বড় একটা কুণ্ঠোৎসব গেল, 4,500 টাকা করে আমাদের উৎসবকালীন ভাতা কেউ পেয়েছে কেউ পায়নি, সব ধরনের শিক্ষকদের এটা দেওয়া হয়েছে তা নয়। আর তবে হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আমরা দেখলাম যে আমরা একটু আদায় করতে পেরেছি, এখন তো ভোকেশনাল টিচার যারা আছে কারিগরি শিক্ষা দপ্তরের আন্ডারে তারা পেয়েছে, কিন্তু আবার দেখুন শ্রম দপ্তরের আন্ডারে যারা আছে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্টে যারা শিক্ষক শিক্ষাকর্মী তারা আবার এটা পান না, সরাসরি তারা আবার কেন্দ্রীয় সরকারের শিক্ষক শিক্ষাকর্মী হিসাবে কাজ করছেন এই প্রজেক্টে। ফলে এইটুকুনি থাকা আর কোনো কিছুই তারা মানে এই সরকার দিচ্ছে না, ফলে এই অবস্থা অবস্থায় আসবে হতাশা, নানা প্ররোচনা আসবে। আমরা একটা কথাই বলবো যে প্ররোচনার পা দিয়ে কোনো ভুল কর্মসূচি নেওয়া গ্রহণ করাটা উচিত হবে না। যে প্ররোচনার পা দিয়ে বা যেভাবে ভুল কর্মসূচি অনেক নেতারা নিচ্ছেন আজকাল, সেটাতে আমি বলবো যে সেটা খুব নীতিবিরুদ্ধ হচ্ছে এবং এটা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের কর্মসূচি নিয়ে আন্দোলন করলে কখনো আন্দোলন সাকসেসফুল হয় না। এই আন্দোলনকে আমরা সমর্থন করি না। আন্দোলন গণতান্ত্রিক পথে হবে, নিশ্চয়ই হবে, কিন্তু সেই আন্দোলনের বিশেষ প্রক্রিয়া আছে, বিশেষ পথ ধরে সাংবিধানিক যে নিয়ম কানুন আছে তাকে মান্যতা দিয়ে, আইন কানুনকে মান্যতা দিয়েই আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলনটাই আমাদের একমাত্র মানে আমাদের মুক্তির পথ বলি আমরা জানি। সুতরাং হতাশাগ্রস্ত হলে কিন্তু এই মুক্তির পথ মুক্তির উপায় পাওয়া যাবে না এবং ভুল পথ মানুষ মানে আমরা শিক্ষকেরা হয়তো ধরে ফেলবো। সুতরাং হতাশা বাদ দিয়ে আসুন সবাই মিলে আমরা সঠিক পথে থেকে সঠিক কর্মসূচি গ্রহণ করে আমরা আন্দোলনে আবার। হুম হুম, ঠিক আছে দিদি, ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও নমস্কার।